আজকে পাপিয়া সরকার আর শ্যামল সরকার বিয়ে হয়েছে 9 বছর, সেই থাকে দুর্গাপুর। 9 বছর কিন্তু বসে থাকেনি, অনেক ট্রিটমেন্ট কলকাতায় এদিক ওদিক করে একদিন হঠাৎ খোঁজ পায় শিলিগুড়ি ফ্যামিলি ক্লিনিক IVF সেন্টারে। রোগটা কি? PCOD, পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ। আজকালকার দিনে আমরা প্রায় শুনে থাকি PCOD হয়েছে, মোটা হতে থাকে, লোম হয়, ছেলেদের মতন মেন্স হতে চায় না, 5 মাস, 6 মাস, 1 বছর বন্ধ। অনেকে আবার এরকমও হতে পারে, ওষুধ খেলাম মেন্স হলো, ওষুধ বন্ধ মেন্স নেই। তাহলে আপনি বুঝতে পারছেন এই সব জটিল সমস্যায় কি করে প্রেগনেন্সি আসবে। পাপিয়া এলো, আমি বললাম 9 বছর হয়ে গেল, ডোন্ট ওয়েস্ট টাইম, উই ওয়েন্ট ফর IVF অ্যান্ড ফার্স্ট টাইম IVF। আজকে ওর রেজাল্ট, এটা 3D ফটো নিয়েছে, এটা দেখতে পাচ্ছেন, ইয়র্ক স্যাক আর জেস্টেশনাল স্যাক। আসুন পাপিয়ার মুখে কিছু শুনে নি। নমস্কার, আমি খুব খুশি ম্যাডাম আমাকে সুন্দর বাচ্চা দিয়েছে, আপনারা আসুন এখানে সুন্দর মতো বাচ্চা নিয়ে যান। আমি বললাম আমাকে অনেক আশীর্বাদ করেছে, তার কৃপায় আমি বাচ্চা পেয়েছি, অনেক খুশি। Thank you so much for watching this video. Please subscribe YouTube channel of Dr. Kavita Mantri.